নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কেটে এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি প্রতিদিন আপনাদের জন্য খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট এবং অরিজিনাল আপডেট নিয়ে আসি। আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তিনটে স্কুল থেকে। তিনটে স্কুলে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে এটিতে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কবে এবং কি কি বিষয়ে এটিতে শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সের সময়সীমা, বেতন সমস্ত কিছু জানিয়ে দেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। BSL স্কুল থেকে এখানে নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে, অর্থাৎ চুক্তিভিত্তিক এখানে শিক্ষক নিয়োগ করা হবে। এসব সাবজেক্টের ওপর এখানে শিক্ষক নিয়োগ করা হবে, সেগুলি দেখে নিই বন্ধুরা। এবার ফর সিনিয়র সি লেভেল অনুযায়ী ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বিজনেস স্টাডিজ, মিউজিক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এইসব বিষয়ের ওপর এখানে শিক্ষক নিয়োগ করা হবে। নেক্সট দেখে নেব ফর সেকেন্ডারি লেভেলের জন্য যেসব বিষয়গুলির ওপর শিক্ষক নিয়োগ করা হবে, ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, ফিজিক্স, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি এবং সংস্কৃত। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, রিটায়ার্ড টিচার যারা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও মিনিমাম একটা 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে বয়সের সময়সীমা হচ্ছে 65 বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এবং কোয়ালিফিকেশন লাগবে BEd মিনিমাম। এক্ষেত্রে আপনাদেরকে আবেদন করার জন্য মেল করতে হবে bsl.education@sale.in এই ইমেল আইডিতে মেল করবেন আপনারা। এবং সাবজেক্টে আপনারা মেলের সাবজেক্ট যেটি রয়েছে সেখানে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ টিচার অন কন্ট্রাক্ট বেসিক ইন BSL স্কুল। এবং আপনারা বডিতে দেখতে পাচ্ছেন এখানে নেম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, এজ, কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো আপনারা বডিতে লিখবেন। এবং তার সাথে আপনারা কিছু কিছু ডকুমেন্টস স্ক্যান করে PDF করে সেটি সেন্ড করে দেবেন। এখানে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস আপনারা সেন্ড করবেন, BEd এর সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ডেট অফ বার্থের যে প্রুফ সেটি আপনারা অ্যাটাচ করিয়ে দেবেন এখানে। এবং তার সাথে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট রয়েছে আপনাদের, সেটিও এখানে স্ক্যান করে অ্যাটাচ করাবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে, কটা পিরিয়ড আপনি করাবেন, প্রত্যেকটা পিরিয়ডের জন্য আপনাদেরকে পে করা হবে 150 রুপিস। এখানে ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এটি আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3rd April 2021। আপনারা যারা যারা ইন্টারেস্টেড ও যারা যারা এলিজিবল তারা তারা অবশ্যই এপ্রিলের মধ্যে আপনারা যেখানে মেল আইডিটি দেখতে পাচ্ছেন সেই মেল আইডিটিতে আপনারা সেন্ড করে দেবেন। এটির অফিসিয়ালি লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যান, সেখান থেকে আমি PDFটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পরের বিজ্ঞপ্তিতে চলে যাব। দ্য হেরিটেজ স্কুল থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি একটি CBSE সেকেন্ডারি স্কুল, অ্যাড্রেসটি হচ্ছে বিথিকাপল্লী, খারুন, রামপুরহাট, বীরভূম। এখানে যেসব ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হবে, PGTS এর জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার, হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি পদে শিক্ষক নিয়োগ করা হবে। TGTS এর জন্য ইংলিশ, হিন্দি, পল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও লাইব্রেরিয়ান পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, এবং তার সাথেও এখানে অফিসিয়ালি স্টাফও নিয়োগ করা হবে। LDC জন্য অ্যাকাউন্টস অফিসের জন্য ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড ও যারা যারা এলিজেবল তারা অবশ্যই 10th April মধ্যে আপনাদের CV এখানে যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন jobs.theheritagesschool@gmail.com এই মেল আইডিতে আপনাদের CV সেন্ড করে দেবেন। বিজ্ঞপ্তিতে চলে যাব। আর্মি প্রি প্রাইমারি স্কুল থেকে এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিন্সিপাল কাম টিচার একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েট থাকলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এছাড়া
এনটিটি বিএড এমএড টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইংলিশ এবং হিন্দির ওপর এবং রাইটিং ও ভোকাল স্কিল এখানে ভালো থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 35 বছরের মধ্যে হলেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। পরবর্তী যে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে সেখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে তবেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এজ লিমিট হতে হবে 25 বছরের মধ্যে তবেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। পরবর্তী আয়া পদে নিয়োগ করা হচ্ছে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে এজ লিমিট লাগবে 35 বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন ও কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাশ না করলেও এটিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আরও বিশদে জানতে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 6350192930 এই ফোন নাম্বারে আপনারা কল করুন। আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন BTApps রঘুনাথপুর পিনকোড 7000 এই ঠিকানাটাই আপনারা আপনাদের সিভি সেন্ড করতে পারেন অথবা এখানে যে মেল আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন system2cbpo@gmail.com এই মেল আইডিটিতে আপনারা আপনাদের সিভি সেন্ড করবেন আগামী 10th April-এর মধ্যে। তো বন্ধুরা আপনারা যারা যারা ইন্টারেস্টেড ও যারা যারা এলিজেবল আগামী 10th April-এর মধ্যে আপনারা আপনাদের সিভি সেন্ড করবেন। এই দুটি নোটিফিকেশনই প্রকাশিত হয়েছে গতকালের এই সময় পত্রিকাতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট।